যদিও সোমবার প্রথম দিন লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, এই অতিমারির মধ্যেও এত সাংসদদের উপস্থিতি প্রমাণ করে গণতন্ত্রের শিকড় কত গভীরে। সংসদ সূত্রে খবর, সাংসদরা ছাড়াও দুই কক্ষের কর্মী, আধিকারিক ও সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা সংসদে উপস্থিত থাকার আবেদন জানিয়েছিলেন, এরকম সবার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল 12 সেপ্টেম্বর। আরটিপিসিআর পদ্ধতিতে তাঁদের করোনা পরীক্ষা করা হয়। 25 সাংসদ সহ সব মিলিয়ে মোট 56 জনের রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা সংক্রমণের জন্য এবার বাদল অধিবেশনের সময় কমিয়ে দেওয়া হয়েছে। সাংসদদের বসার ব্যবস্থা থেকে শুরু করে সংসদের উভয় কক্ষের অধিবেশনের কার্যপদ্ধতিতেও অনেক রদবদল করা হয়েছে। তার অঙ্গ হিসেবেই প্রত্যেক সাংসদদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। সে অনুযায়ী 12 সেপ্টেম্বর তাঁদের নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা হয়। জানা গিয়েছে, পজিটিভ রিপোর্ট আসা সাংসদদের মধ্যে বেশিরভাগ বিজেপির। দলের 12 জন সাংসদের শরীরে করোনার জীবাণু মিলেছে। অন্য দলের মধ্যে YSR কংগ্রেসের 2 জন এবং শিবসেনা DMK ও RLP-র 1 জন করে সাংসদের রিপোর্ট পজিটিভ। রাজ্যসভার 8 সাংসদের মধ্যে কোন দলের কতজন রয়েছেন সে বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। সাংসদদের মধ্যে প্রথম টুইট করে নিজের করোনা পজিটিভ রিপোর্টের কথা জানান বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার আরেক বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।